আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমডি সত্তর হুসাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে গিয়েছিলাম কুমিল্লাতে বিশেষ একটা কাজে। তো কুমিল্লাতে কাজ শেষ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো লাঞ্চ করা হয় নাই। তো চিন্তা করলাম যে লাঞ্চ কোথায় করা যায়। তো হঠাৎ মনে আসলো যে কুমিল্লাতে নতুন একটা রেস্টুরেন্ট এসেছে, ওটার নাম হচ্ছে আলমাজ কিচেন। তো চিন্তা করলাম যে আলমাজ কিচেনে তো কখনো যাওয়া হয় নাই, তো আলমাজ কিচেনে যাই, তো দেখি ওখানে কী আছে না আছে। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম আলমাজ কিচেনে। তো আলমাজ কিচেনে এসে দেখলাম যে অনেক মানুষ আর মানুষ আর মানুষ, তো খাওয়ার মতো কোনো স্পেস নাই বসে যে খাবো। তো তো ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ প্রায় যার যার মতো করে টেবিল দখল করে বসে আছে। তো আমাকে বলা হলো যে আপনারা বাইরে ওয়েট করেন, আমরা টেবিল খালি হইলে আপনাদেরকে জানাবো। তো আমরা তো আর কিছু করার নাই, তো ওয়েট করতেছিলাম বাইরে আইসা। ফাইনালি আমাদেরকে বলা হলো যে আপনাদের টেবিল খালি হয়েছে, এবং আমরা দেখতে পাইলাম যে আমাদেরকে যে টেবিলটা দেওয়া হয়েছে এটা আসলে অনেক জোশ ছিল, কারণ রাস্তার পাশে ছিল এবং রেস্টুরেন্ট থেকে একদম রাস্তার মানে একদম বাহিরের ভিউটা অনেক সুন্দর দেখা যেতেছিল। তো আমরা বাহিরের ভিউটা দেখতেছিলাম এবং আমরা মেনু দেখতেছিলাম, মেনুতে কী আছে না আছে, এবং আমরা আমাদের মেনু দেখে আমাদের পছন্দ মতো যেটা আমাদের পছন্দ হইলো ওটা আমরা খাবারটা অর্ডার করলাম। কিন্তু খাবার অর্ডার করে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হইলো, কারণ খাবার তো নিয়ে অর্ডার তো নিয়ে গেলো, মাকার অর্ডার নিয়ে তো আর আসতেছে। ওয়েট করতেছি আর ওয়েট করতেছি খাবারের জন্য, কিছু করার নাই, খাবার তো অর্ডার তো নিয়ে গেছে, এখন ওরা রেডি না করলে তো খাবার নিয়ে আসতে পারবো না। তো ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই। তো আমরা ওয়েট করার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে চারিদিকে কী দেখা যায় না দেখা যায়। রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দর বাইরে সেইলর এবং ইনফিনিটির অনেক ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলো দেখা যেতেছিলো। তো এখান থেকে একদম কাছে ছিল একদম সেইলর এবং ইনফিনিটির যে শোরুমগুলো। তো অবশেষে আমরা দেখতে পেলাম যে আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে। তো প্রথমে আমাদেরকে দিয়ে গেলো আপনার সালাদ। সালাদ দেখে মনে হলো যে সালাদগুলো আসলেই অনেক আগে কাটা ছিল। তো দিয়ে গেলো এখন আমরা যেটা অর্ডার করছি মেন জিনিসটা, আমাদের মেন জিনিসটা কোথায়, আমাদের বিরিয়ানি কোথায়। বিরিয়ানির জন্য তো আমরা অনেকক্ষণ যখন ওয়েট করতেছি বিরিয়ানি তো আর আসে না। তো অবশেষে দেখতে পেলাম যে আমাদের বিরিয়ানি মোটামুটি নিয়ে আসতেছে এবং বিরিয়ানি নিয়ে আসলো। তো বিরিয়ানির পাশাপাশি আমরা অর্ডার করছিলাম আপনার বুরহানি। বুরহানিটা অনেক বেশি ঠান্ডা ছিল। বুরহানি speed to the city streets, we began to feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher, the night's young and it's just begun. তো অবশেষে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো খাবার টাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একদম সোজা বাসায় চলে আসলাম। তো গাইজ আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।